কালচিনি ইউনাইটেড বোরো ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বকুল বাঙাল রঙ্গমঞ্চ নামে কলকাতার একটি সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে তিন দিনের মেজ বোরো লোকনৃত্য ও সঙ্গীতের কর্মশালা অনুষ্ঠিত হল কালচিনি ব্লকের পূর্ব সাতালি গ্রামে। কালচিনি ইউনাইটেড বোরো ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও বকুল বাঙাল রঙ্গমঞ্চ নামে কলকাতার একটি সাংস্কৃতিক সংস্থা যৌথ উদ্যোগে তিন দিনের মেজ বোরো লোকনৃত্য ও সঙ্গীতের কর্মশালা অনুষ্ঠিত হল কালচিনি ব্লকের পূর্ব সাঁতালে গ্রামে। আয়োজক সংস্থার সম্পাদিকা রুম্পা গুই জানিয়েছেন, রবিবার কর্মশালা শুরু হয়, সোম ও মঙ্গলবার কর্মশালার মূল পর্ব অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ দিতে এসেছেন অসমের কোকরাঝাড়ের 9 জন নৃত্য ও বাদ্যযন্ত্র শিল্পী। কালচিনি ব্লকের বিভিন্ন এলাকার প্রায় 20 জন তরুণ তরুণী কর্মশালায় নৃত্য ও বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ নিয়েছেন। মেজ বোরো সম্প্রদায়ের নবীন প্রজন্মের কাছে লোকনৃত্য ও সঙ্গীত গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তুলতেই এই প্রয়াস। अभी हम लोग जितने भी बोरो लोग थे, मतलब स्पेशली ट्रेडिशनल डांस चल रहे, लेकिन ट्रेडिशनल का सबसे इम्पोर्टेंट बात तो ये चल रहा है, हमारा जो बोरो का सबसे इम्पोर्टेंट धर्म है वो है बाटो धर्म। तो हम लोग अभी यहाँ पे जितने भी प्रोग्राम चल रहे, जितना भी अभी कर रहे, उसको बाटो धर्म का एक छोटा सा, यानी कि जितने भी स्टेप है, यानी कि हम लोग का जितने भी बाटो धर्म का 16 बताने है होते हैं, तो जो 16 बताने की जितनी भी लोग जितनी भी डांस ম্যাডাম, এখানে যে একটা ওয়ার্কশপ চলছে এই ব্যাপারে একটু, বকুল বাগান রঙ্গমঞ্চ আর কালচিনি ইউনাইটেড বোরো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা দুজনে মিলে এই ওয়ার্কশপটা মেজ বা বোরো ডান্স এবং ইনস্ট্রুমেন্ট ওয়ার্কশপ, বাদ্যযন্ত্র এবং নৃত্যের একটা কর্মশালা আমরা এই কটা দিন ধরে করছি। এটা 8 তারিখ থেকে শুরু হয়েছে, 8, 9, 10 এই 3 দিন ব্যাপী কর্মশালা চলছে। 8 তারিখে আমরা একটা ওরিয়েন্টেশন ওয়ার্কশপ করেছি এবং আগামী গতকাল থেকে একদম টানা তারা শিখছে নাচ। এটা আমাদের কাছে একটা অত্যন্ত গর্বের বিষয় যে এই অঞ্চলে বিশেষত বোরো সম্প্রদায়ের যে নতুন প্রজন্ম, তাদের মধ্যে থেকে বোরো সংস্কৃতি প্রায় হারিয়ে গেছে। মেজ তথা বোরো, এরা আসামে বোরো নামে পরিচিত এবং পশ্চিমবঙ্গে এরা মেজ নামে পরিচিত, কিন্তু তাদের একই আমরা ধরা হয়, সেই সংস্কৃতি প্রায় হারিয়ে গেছে। বকুল বাঙাল রঙ্গমঞ্চ দীর্ঘদিন ধরে লোক সংস্কৃতির ঐতিহ্য রক্ষার কাজ করে আসছে, তো সেই লোক সংস্কৃতির ঐতিহ্য রক্ষার কাজেতেই তারই অঙ্গ হিসেবে এই ওয়ার্কশপ করা।